ଆମର କୁନି ପ୍ରବଚକ ଦିତିକୃଷ୍ଣ କେଶବ ଦାସଙ୍କ ଠାରୁ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଗୁରୁ ସ୍ୱାମୀଙ୍କର ହିତକି କରୁଣାକୁ ବାଧ୍ୟ କରି ଏହି ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାର ନାଲ୍କୋ କେନ୍ଦ୍ର ସଂଗଠନ ଆନୁକୂଲ୍ୟରେ ପ୍ରାୟୋଜିତ ବିଶ୍ୱ ଭାତୃତ୍ୱ ଦିବ୍ୟାତ୍ମା ପରିଷଦ ଅଚ୍ୟୁତ ଗୁପ୍ତ ବ୍ରହ୍ମ ସଂଘ ଆନୁକୂଲ୍ୟରେ ପ୍ରାୟୋଜିତ ବିଶ୍ୱରୂପା ଶାକ୍ତ ମହାଯଜ୍ଞର ଏହି ପରମ ପାବନ ସାନ୍ଧ୍ୟ ଅଧିବେଶନ ତୃତୀୟ ଦିବସର ସାନ୍ଧ୍ୟ ଅଧିବେଶନ ସତ୍ସଙ୍ଗରେ ଆମମାନଙ୍କ ନିକଟରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ପୂଜ୍ୟ ପୂଜ୍ୟା ଗୁରୁମାତା
গুরু মাতা শ্রী চরণ অরবিন্দরে অনন্ত কোটিবার ভক্তিভূত। তুলতি নিবেদন করি সাংগঠনিক মুখ্য সভাপতি সমস্ত সপ্রেম গুরুস্বামী সমস্ত পরিপাত নিবেদন করুচি। গান্ধর্ব কলার নৈপুণ্য হইতিবা সমস্ত কলাকার মানক সপ্রেম গুরুস্বামী পরিপাত উপস্থিত সমস্ত গুরুভ্রাতা গুরুভগ্নী প্রভুঙ্কর পরম পাবন কথাবস্তু শ্রবণ করে নিজের জন্ম জীবন কৃতার্থীকৃত করুথিবা প্রভুঙ্কর বিশ্বরূপা সাক্ত মহাযজ্ঞ দর্শন করে নিজের চরম নেত্রকে পবিত্র করুথিবা সমস্ত গুরুভ্রাতা সমস্ত গুরুভগ্নী সমস্ত সপ্রেম গুরুস্বামী পরিপাত। প্রভুকে প্রকৃতের কে জাগিপারিছে প্রভুক কথা ছাড়ি দিও, প্রভুকে যে জাগিছে প্রভুক মহিমা তো সে কইপারিছে, তো প্রভুক তো আজ পর্যন্ত কে জাগিপারি না, তো তাঙ্ক মহিমা বা কে কহবে? গোস্বামী সন্থ শ্রী তুলসীদাস মহারাজ কহিলে, শোই জানিও তুম দেহু জানই, জান তো তুমহি তুমহি হই আই। হে প্রভু, আপনার সিয়ে জাগিপারে, যাহা আপনার কৃপা করে করুণা করে জনাই দিয়ে থাকে সি আপনার জাগিপারে, নচে যৌথে জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত হস্তুমন্তি দিবেস্তবৈ অর্বেদে সঙ্গ পদৌ ক্রমপনিষদৈ অর্গায়ন্তিঞ্জং সামগাঃ ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তিঞ্জং যোগিনঃ যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। যৌ গুরুস্বামীঙ্কর চরণারবিন্দরে নিজে যোগী ঋষি মহর্ষি তপস্বী দেবর্ষি রাজর্ষি সমস্তে সমর্পিত বিশ্বরূপা সাক্ত মহাযজ্ঞ মাধ্যমে এ সৎসঙ্গে আমি যজ্ঞর মাহাত্ম্য সহিত প্রভুঙ্কর মহিমা শুণুছে। সাক্ত মহাযজ্ঞ মাঙ্ক উপাসনা নিজ গুরুমাতা মধ্য মাঙ্কর যজ্ঞ চালিছে, গুরুমাতা মধ্য আমমানক নিকটরে উপস্থিত অছন্তি। দেখন্তু কি সংযোগ প্রভু শ্রী গুরুস্বামীঙ্কর, তো ইয়ে সাক্ত মহাযজ্ঞ বিশ্বরূপা। গতকালি আমি মধ্য কম সময় হলে বি কইতিলু বিশ্বরূপা, সাক্ত শব্দর অর্থ আপন মানুষ কইতিলু বিশ্বরূপা, সমস্ত শক্তির একই ভূত স্বয়ং নিজে বিশ্বরূপা। আপনার দেখবে যজ্ঞ মণ্ডপকে যে যাইবে বিশ্বরূপা সাক্ত মহাযজ্ঞকে সন্দর্শন করিবে, যজ্ঞর মন্ত্রধ্বনি শুনিবে, দেখবে আমার যেতিকি এই ওড়িশা ভিতরে শক্তিপীঠ, মা সারলাঙ্ক কথা কুহন্তু, মা চর্চিকাঙ্ক কথা কুহন্তু, মা নারায়ণীঙ্ক কথা কুহন্তু, মা ভগবতীঙ্ক কথা কুহন্তু, মা হিঙ্গুলাঙ্ক কথা কুহন্তু, যেতিকি শক্তিপীঠ সমস্তঙ্কর আজ্ঞামাল আসি সেই যজ্ঞ মণ্ডপরে অছন্তি। আপনার মানে দেখিবে মা বিমলাঙ্কর মধ্যে অছন্তি, বাণপুরীরে মা ভগবতীঙ্কর মধ্যে অছন্তি, ঝঙ্কটরে থিবা মা সারলাঙ্কর মধ্যে অছন্তি, সমস্ত দেবীমানঙ্কর আজ্ঞামাল। তো কেতে জন দেবীঙ্কর আজ্ঞামাল অছি গণিবে? কেতে জন দেবীঙ্কর? নজন দেবীঙ্কর। কাহিঁকি না যে সাক্ত উপাসক সেই মানকর প্রমুখ সংখ্যা হল ন, এ কথা আমি মনুর কহুন, শাস্ত্র কহিছন্তি সাক্ত উপাসক মানকর প্রমুখ সংখ্যা ন। উপস্থিত অছন্তি আম মানকু ন প্রকার ভক্তি কু প্রদান করিবা পাই, শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন রাস্য সখ্যাত্ম নিবেদন, ন প্রকার ভক্তি কু প্রদান করিবা পাই নিজে ন প্রকার দেবী উপস্থিত হইছন্তি যজ্ঞ মণ্ডপরে। আপন মানে যজ্ঞ মণ্ডপ যাই মধ্যে দেবী মাঙ্কর সেই পরম পাবন আজ্ঞামালকু দর্শন করি পারিবি, তাই স্বয়ং শক্তি। কারণ দেখন্তু যেমিতি পূর্বতন আলোচক প্রমদ ভাই আপনার অতি সুন্দর ভাবে শ্রবণ করুলে প্রভুঙ্ যজ্ঞ সম্বন্ধে, যাই হুমারে যজ্ঞ, পুঁ দেবগড়ের যজ্ঞ যাই, বরগড়ের যজ্ঞ যাই, এটি এবার অনুগুলের যজ্ঞ চালছে, পুঁ তাপরে আসুচি বারিপদা যজ্ঞ, এমনি খালি যজ্ঞ সরি চালছে, পুঁ আসবা হচ্ছে। কী বর্তমান সময় এত প্রকার যজ্ঞ কী চালছে প্রশ্ন উঠুব মন ভিতরে, কী বর্তমান সময় এত প্রকার যজ্ঞ কী প্রভু করছেন? তা কারণ কন? তা কারণ কন? তা কারণ হল প্রভু চরমরে বতাইছেন যুগ মীমাংসার সূত্র, যুগ কিপর আসে, যুগর অর্থ কর, যুগ শব্দর ব্যাখ্যা তাহলে যুগ কিপর আসে, যুগ আসবার প্রণালী কন? না সত্যের সত্য, সত্যের ত্রেতয়া, সত্যের দ্বাপর, সত্যের কড়ি, ত্রেতয়ারে সত্য, ত্রেতয়ারে ত্রেতয়া, ত্রেতয়ারে দ্বাপর, ত্রেতয়ারে কড়ি, দ্বাপরের সত্য, দ্বাপরের ত্রেতয়া, দ্বাপরের দ্বাপর, দ্বাপরের কড়ি, কড়িরে সত্য, কড়িরে ত্রেতয়া, কড়িরে দ্বাপর, কড়িরে কড়ি। বর্তমানে চালিছন্তি কন? কড়িরে ত্রেতয়া। ভাগবত সেই কথা কহিলে, তাহলে ত্রেতয়ে জগতে মপি, অর্থ ত্রেতয়া যুগরে প্রভুকে যজ্ঞ করে পাইবার উপায় থিলা, যেহেতু এবে কলিযুগরে ত্রেতয়া যুগ চালিছি, তো সেইটিপাই প্রভু কেবল যজ্ঞ হি যজ্ঞ হি যজ্ঞ করে চালিছন্তি।
ভোলানন্দে কবার হরি হরি যজ্ঞ হি যজ্ঞ করে চালিছেন তো বর্তমানে কড়িরে তৃতয়া চালিছেন আমি মানে সেই চরম শাস্ত্র কু পড়িলে জাঁপারা প্রভুঙ্কর বহুত মহিলা কারণ প্রভু নিজে দুই নম্বর চরমে কিন্তু প্রথম নম্বর চরম কল্যাণ বলে যেতে পড়িলে প্রথমে আগে প্রভু কিন্তু মহাপ্রভু শ্রী জগন্নাথ কু আভু মো প্রণাম করি তোর পূর্ব গুরু মানুষ সাষ্টাঙ্গ প্রণাম করি সে পূর্ব গুরু কি পূর্বগুরু সাষ্টাঙ্গ প্রণাম করি বলে ঠাকুর এক নম্বর চরমরে লিখিনেলে সে পূর্বগুরু কি তা পরবর্তী চরমকে পলাই আসবে দুই নম্বর চরম প্রভু কহিলেন চরমরে তোর পূর্বগুরু স্বয়ং ভগবান শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা কিন্তু কৌশি গুণের কমতি নুহে তার মীমাংসা দুই নম্বর চরমরে প্রভু করেদেলে প্রথমে পূর্বগুরু শব্দ উচ্চারণ কলে সে পূর্বগুরু কি দুই নম্বর চরমরে বতাইলে কহিলেন তোর পূর্বগুরু স্বয়ং ভগবান কৃষ্ণঙ্কর শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা তু কৌশি গুণের কমতি নুহে অন্তত পূর্বগুরু কি রাম তো পূর্বগুরু কৃষ্ণ হলে তো পূর্বগুরু এই মানে হলে তোর পূর্ব গুরু বলে প্রভু চরমরে রাখা করেছেন দেখুন প্রভু নিজে কিন্তু রাম কৃষ্ণ আমরি অঙ্গর আত্মজা প্রভুঙ্কর মুখ নিঃসৃত বাণী প্রভু কহিলে রাম ও কৃষ্ণ যদি রামঙ্ক পাদ বিজ্ঞানী কৈবর্ত ধোই দেইথিলে মুক্তি পাই যাইথিলে তরি যাইথিলে যদি ত্রেতা যুগরে সেই রামঙ্কর পাদ পদ্ম গাজি যাইথিলা গোটে পথররে সে পথর নিজ নারী রূপকে ধারণ করিথিলে অহল্যা রূপকে ধারণ করিথিলে সেই রাম ভগবান কৃষ্ণ যো গোবিন্দ 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 পদুগলুচি মকরন্দ যো ভগবান কৃষ্ণঙ্কর পাদ পদ্মরু মকরন্দ নির্গত হউচি ভাগবত সেই কথা কহিলে তাহলে দেখুন সেই কৈযুগরে কেশবাসী কহিলে রাম কৃষ্ণ আমরি অঙ্গর আত্মজাত যদি রামক পাদ পদ্ম মাধ্যম করে অহল্যা তরিগলে কৈবর্ত তরিগলে ব্রজনারী মানে প্রভুঙ্ পাদ পদ্মকে দ্বাপর যুগের স্তুতি স্তব প্রার্থনা কলে সেই রামকৃষ্ণ যাহাঙ্ক অঙ্গর আত্মজাত তাহলে তাঙ্ক পাদর মহিমা কোণ হয়ে নথিলে টিকে চিন্তা তাঙ্কর পাদ মহিমা কোণ হয়ে নথিব নিজে চরমরে কিন্তু পাদুকা গুরুদেবস্য সাক্ষাৎ গুরু প্রকৃতি যেটি পাদুকা অনেক সেইটি স্বয়ং নিজ গুরু স্বামী বিরাজমান করছেন এটি প্রভুঙ্ পাদুকা আছে মানে ভাবি দিন্তু প্রভু স্বয়ং নিজে এইটি হি বিরাজমান প্রভু নিজে কিন্তু দেখবে প্রত্যেক চরমরে প্রথমে গুরু স্বামী বন্দনা কি করছেন কেহি করি না কোণ হয়েছি শ্রী গুরুস্বামী পাদর বন্দনা প্রত্যেক চরমরে প্রভু শ্রী গুরুস্বামী পাদর বন্দনা কহিলেন শ্রীপাদুকা অটে প্রত্যক্ষ গুরু প্রভু চরমরে কহিলেন কহিলেন শ্রীপাদুকা হলে সেই নিজে প্রত্যক্ষ গুরু তাকে তো স্বয়ং শ্রী গুরুস্বামী শ্রীমূর্তি বলে মনে করিবু তাহলে যাই প্রভুঙ্কর কৃপা কু লাভ করিবু কিন্তু প্রভুঙ্কর কথা কু তো আমি খাতির কলেনি প্রভু যেতে যাহা কহিলে আমি কৌশি কথা কু মনরে ধার্য কলে না যেহেতু প্রভু তাঙ্কর আশীর্বচন অতি সুন্দর ভাবে কহিছেন কোন কহিছেন কহিলে কহু অছি ধন তোতে মো মনর আহা প্রাণ ভরি ভাল পায়ে না বুঝিল প্রাণ ভরি তথাপি দেখিলে তোতে সবু ভুলি যায় আসিবা পথকু তোর চাহি রহি থায়ে চাহি রহি থায়ে
প্রভুঙ্ক আশীর্বচন, প্রভু নিজে আশীর্বচন মাধ্যমে ইয়ে জগৎকু আশীর্বাদ প্রদান করেছেন। কন কেছেন কলে কহুছি ধন তত্তে মো মনর কথা, প্রভুঙ্কর শব্দ না, প্রভুঙ্কর বাক্য না, তো সিয়ে এমিতি কথা কহিবেনি যো কথা মো জীবনরে কেবে কামরে আসিবনি, যাহা কইতিবে দিনে না দিনে আমি সেই কথাকু অনুভব করিবা, আমি নিজে ভুক্তভোগী হবা। প্রভু যাহা যাহা কইছেন, কারণ দিনে জনে গুরু ভাই নূয়া নূয়া ধারা নেইথান্তি আমাকে আসি কইলে বাবা যো চরমরে প্রভু কল্যাণ দেলি তত্তে কেশব কইল কণিকা, যাহা লেখাইছি মতে লাগুছি বোধ চরম কেবল ঠাকুরে মো পাই লিখিছেন আউ কা পাই। হরি হরি বল আজ্ঞা, খালি আপন নহন্তি ইয়ে চরম শাস্ত্রকু যিয়ে পড়িবে সে কইবে প্রভু কেবল ইয়ে কথা মো পাই হি লিখিছেন, সমস্তঙ্ক পাই, সমস্তঙ্ক কল্যাণ পাই, প্রভু নিজে তাঙ্কর পরম পাবন অস্ত্র, যা কি মহাপুরুষ সত্যানন্দ মধ্যে কই দিয়েছিলে চরম সুধা বার্তা কাগজরে হব, মহাপুরুষ সত্যানন্দ কই দিয়েছিলে ইয়ে চরমর সুধা বার্তা কৌতির হব না কাগজরে হব, চরম শাস্ত্র প্রভু চরমরে কইলে বুঝু ন বুঝু পড় চরম ধীরে ধীরে ভেদি জীব তো মরম, প্রভু কহিলে বুঝু ন বুঝু পড় চরম, তো বুঝু কি ন বুঝু কিন্তু চরম পড়ি বলা মু বুঝি পারিবিনি, মু কাই খালতারে চরম পড়িবি, চরম পড়িবি মু যদি বুঝি পারিবিনি মোর কোন দরকার চরম পড়িবা, তা পর পদরে প্রভু বুঝাই দেলে কলে ধীরে ধীরে ভেদি জীব তো মরম, কলে যো পর্যন্ত তো মর্ম ভেদি নাহি তু সেই পর্যন্ত চরম কু বুঝি পারিবু নাহি, পড়িলে সিনা মর্ম ভেদিব আর মর্ম ভেদিলে সিনা চরম কু তু বুঝিব, নহলে চরম কু কিপরি বুঝিবু, চরম কু সহজরে বুঝি হব নাহি। প্রভু আশীর্বচনরে নিজে কহিদেলে কহুছি ধন তত্তে মো মনর কথা, প্রাণ ভরি ভল পায়ে ন বুঝিলু ব্যথা, বলে তোতে প্রাণ ভরি আমি ভল পায়ে, আপন মানে প্রভুকে যেতে কি ভল পাও না হান্তি প্রভু তাঠ শহে গুণা আপন মানকে ভল পাউছন্তি বলে প্রভু কহিদেলে, যো প্রভু কেশব সুন্দর সমস্তক দুঃখক মোচন করে থাকে, সমস্তক পাপক মোচন করে থাকে, আত্মভঞ্জনকারী হলে মো কেশব প্রভু জরিয়া কলিয়া সে কান্তি সূত যদুনন্দন, সে পুনি নিজে কইলে ন বুঝিলু মো ব্যথা, মানে তাঙ্কর বি দুঃখ আছে তাঙ্কর বি ব্যথা আছে, কোন ব্যথা যদি সেই কর্ম ধারাকু দৃঢ় কর কালর গতি ভয়ঙ্কর, প্রভুঙ্ক বাণী কলে যদি কর্মধারাকু ধর্মধারাকু দৃঢ় করিবু, যদি শয়নে স্বপনে জাগ্রত মতে সমর্পণ করিবু, মোর নাম মোর সংকীর্তন মোর স্তুতি মোর সব মো প্রার্থনা করিবু, তাহলে যাই মু তোতে উদ্ধার করি, হরি হরি বল, কারণ ইয়ে হলে প্রভু কেশব গুরুস্বামী যিকি জণিয়ে দেবতা জণিয়ে সদ্গুরু, কারণ তাকে তো যেমিতি গোটে সকলে আমি কহু প্রভুঙ্ক সৎসঙ্গে যে সমস্ত জীবনরে গোটি জিনিস দেখা যায় না, কি গুরু করে সাইলা পরে আরাধ্যঙ্কু পায়, ভাই যেত গুরু করিবে আরাধ্যঙ্কু পাইবে, বিশ্বগুরু বাবা বাইয়া মধ্যে বাইয়া গেলে কইলে ব্রহ্মঙ্কু চিহ্নাই যে সেই উত্তম তাহাঙ্কর সেবা করিবা কেবে গোটে কুনি ছোট ঝিও তার হজিছে, দয়া করে সে কান্দুছে, তার মা কু মোর বিশেষ অনুরোধ সেই পিলাকু আসি আমার এই আশ্রয় পাখর নিয়ে হবে, গোটে ছোট কুনি ঝিও হজিছে তাঙ্কর মা কু মোর বিশেষ অনুরোধ সে পিলাকু আসি নিয়ে হবে। বোল শ্রী গুরু স্বামী কি কহিলে ব্রহ্মঙ্কু চিহ্নাই যে দিয়ে সেই উত্তম গুরু তাহাঙ্কর সেবা করিবা কেবে ন হই ভিরু, যে আম মানকু ব্রহ্মঙ্কু চিহ্নাই দিয়ন্তি সে হেলে গুরু,
ତାମାନେ ଯିଏ ଜୀବକୁ ଶିବ ସହିତ ମିଶେଇ ଦିଅନ୍ତି, ଯିଏ ବ୍ରହ୍ମ ସହିତ ଆମକୁ ତଲ୍ଲୀନ କରେଇ ଦିଅନ୍ତି, ସିଏ ହେଲେ ଗୁରୁ। କିଏ ଗୁରୁ କରିସାରିଲା ପରେ ସେ ଯାହାକୁ ଇଷ୍ଟ ଆରାଧ୍ୟ ବୋଲି ମନେ କରୁଥାଏ, ଗୁରୁ କରିସାରିଲା ପରେ ଗୁରୁଙ୍କ କୃପାରୁ ପାଏ। କିନ୍ତୁ ଆମ ଜୀବନରେ ବଡ଼ ବ୍ୟତିକ୍ରମ କ'ଣ, ଆମେ ଆଗେ ଆରାଧ୍ୟ କରିସାରିଲା ପରେ ତାପରେ ଯାଇ ଗୁରୁଙ୍କୁ ପାଇ ଆରାଧ୍ୟଙ୍କୁ ପାଏ। ଆମେ ଆଗେ ମୁଁ ଆରାଧ୍ୟ ଦେବତା ପ୍ରଭୁ ଶ୍ରୀ କେଶବ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ପ୍ରାପ୍ତ କରିଛୁ, ପ୍ରଭୁ ଶ୍ରୀ କେଶବ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଜାଣିଛୁ, ପ୍ରଭୁ ଶ୍ରୀ କେଶବ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ପାଇଛୁ, ତାପରେ ଯାଇ ମୋ ଗୁରୁ ଗ୍ରହଣ କରିଛୁ ବାବା ସଦ୍ଗୁରୁ ବୈକୁଣ୍ଠନାଥ ବ୍ରହ୍ମଚାରୀ, ତାପରେ ଯାଇ ଗୁରୁ ଗ୍ରହଣ କରିଛୁ। ତାହେଲେ ଆଗେ ଆରାଧ୍ୟ ଠାକୁର ଶ୍ରୀ ଶ୍ରୀ କେଶବ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଆମେ ପ୍ରାପ୍ତି କରିଛୁ, ଦର୍ଶନ କରିଛୁ। ପ୍ରାପ୍ତି ତ କେହି କରିପାରିନାହାନ୍ତି, ପ୍ରଭୁଙ୍କୁ କିଏ ପ୍ରାପ୍ତି କରିବ, କେହି ପ୍ରାପ୍ତି କରିପାରି ନାହାନ୍ତି, ସମସ୍ତେ ପ୍ରଭୁଙ୍କୁ ଉପଲବ୍ଧି କରିଛନ୍ତି, କେହି ବି ପ୍ରାପ୍ତି କରିପାରି ନାହାନ୍ତି। ଆମେ ଆକାଶରେ ଯାଉଛେ, ଆକାଶ ଅନନ୍ତ, ଫ୍ଲାଇଟ୍ରେ ବସି ହେଲିକପ୍ଟରରେ ବସି ଆକାଶକୁ ଉପଲବ୍ଧି କରିପାରୁଛେ, ଆକାଶକୁ ପ୍ରାପ୍ତି କରିପାରୁନି। ସେମିତି କେଶବ ହେଲେ ଆକାଶ ପରି, କେଶବ ହେଲେ ଆକାଶ ସଦୃଶ, ତ ତାଙ୍କୁ କେହି ପ୍ରାପ୍ତି କରିପାରିବେନି, ତାଙ୍କୁ ସମସ୍ତେ ଉପଲବ୍ଧି। କେମିତି ଏଠି ଦେଖନ୍ତୁ, ଏକାଥରେ ଚାରି ଯୁଗର କାମ ହେଉଛି ବିଶ୍ୱରୂପା ଶାକ୍ତ ମହାଯଜ୍ଞ। ଖାଲି ବିଶ୍ୱରୂପା ଶାକ୍ତ ମହାଯଜ୍ଞ ନୁହେଁ, ପ୍ରଭୁଙ୍କର ଯେତିକି ଯଜ୍ଞ ହୁଏ ସବୁ ଯଜ୍ଞରେ ପ୍ରଭୁ ଚାରି ଯୁଗର କାମ କରନ୍ତି, ଆଉ ସବୁ ଯଜ୍ଞରେ ଚାରି ବର୍ଣ୍ଣେ ଚଉ ବର୍ଗ ଦବାକୁ ସମର୍ଥ ହେଲେ ଶ୍ରୀ କେଶବ। ପ୍ରଥମେ ଦେଖନ୍ତୁ, ଚାରି ଯୁଗ କାମ, ସତ୍ୟ ଯୁଗରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଧ୍ୟାନ କରି ପାଇବାର ଉପାୟ ଥିଲା, ସତ୍ସଙ୍ଗ ଭିତରେ ଦଶ ମିନିଟ୍ ଧ୍ୟାନ ରହୁଛି, ସତ୍ୟ ଯୁଗ କାମ ହେଉଛି। ତ୍ରେତା ଯୁଗରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଯଜ୍ଞ କରି ପାଇବାର ଉପାୟ ଥିଲା, ବିଶ୍ୱରୂପା ଶାକ୍ତ ମହାଯଜ୍ଞ ପାଇଁ ଆମେ ସମସ୍ତେ ଆସିଛେ ନା, ଯଜ୍ଞ ହେଉଛି ବୋଲି ମାଳିକା ପ୍ରବାଦୀୟ ଯଜ୍ଞ ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଏଇ ମାଳିକାରେ ସବୁ ଲେଖିଛନ୍ତି, ଏଇଠି ବିଶ୍ୱରୂପା ଶାକ୍ତ ମହାଯଜ୍ଞ ହବ, ଏବେ ହବ, କାହା ଦ୍ୱାରା ହବ, ସବୁ ମାଳିକାରେ ଲେଖା ହେଇଛି। ମାଳିକା ପ୍ରବାଦୀୟ ଯଜ୍ଞ ଟିକେ ଆଖିରେ ପଡ଼ିଯାଉ, ତ୍ରେତା ଯୁଗ କାମ ହେଉଛି ଯଜ୍ଞ, ଆମେ ସମସ୍ତେ ଆସିଛେ। କହିଲେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ପ୍ରଭୁଙ୍କୁ ପାଇବାର ଉପାୟ ଥିଲା ସେବା ବା ପୂଜା, ଏଇଠି ପ୍ରଭୁଙ୍କ ପୂଜା ପଦ୍ଧତିକୁ ଟିକେ ଦେଖନ୍ତୁ। କାରଣ ଆମେ ବହୁତ ଦିଅ ଦେବତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିଛୁ, ମାନେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ନହେଲେ ବି ପରୋକ୍ଷ ଦର୍ଶନ କରିଛୁ, ବହୁତ ଶ୍ରୀଗୁରୁଙ୍କର ସ୍ମୃତିକୁ ଦର୍ଶନ କରିଛୁ, କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁଭଳି ପୂଜା ପରମ୍ପରା, ସେ ପୂଜା ପରମ୍ପରା ଆମେ କୋଉଠି, ପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ପୂଜାର ପରମ୍ପରା, କହିଲେ ପ୍ରଭୁଙ୍କର ସତ୍ସଙ୍ଗରେ ଦ୍ୱାପର ଯୁଗର କାମ ମଧ୍ୟ ହଉଛି, ପ୍ରଭୁଙ୍କ ପୂଜା ହଉଛି, ସେବା ହଉଛି। କଳି ଯୁଗରେ ପ୍ରଭୁଙ୍କୁ ପାଇବାର ଉପାୟ ଥିଲା କଣ, କହିଲେ କଳୌ କେଶବ କୀର୍ତ୍ତନାଥ, କଳି ଯୁଗରେ କେଶବଙ୍କର କୀର୍ତ୍ତନ ଯିଏ କରିବ ସିଏ ପ୍ରଭୁଙ୍କୁ ପାଇବ। ଏଠି କଳି ଯୁଗରେ ଆମେ ଏଠି ବସିଛେ, ନାମ ମଣ୍ଡପରେ ସଦାସର୍ବଦା ପ୍ରଭୁଙ୍କ ନାମ ଚାଲିଛି, ସଦାସର୍ବଦା ପ୍ରଭୁଙ୍କ ନାମ ଚାଲିଛି। ଏକାଥରେ ଚାରି ଯୁଗର କାମ ଏକାବେଳେ ପ୍ରଭୁ ଏହି ଯଜ୍ଞରେ ପୂର୍ଣ୍ଣ କରୁଛନ୍ତି, ପ୍ରଥମ କଥା। ଦ୍ୱିତୀୟ କଥା, ପ୍ରଭୁ ଶ୍ରୀ କେଶବ ଏହି ଯଜ୍ଞରେ ଚାରି ବର୍ଣ୍ଣେ ଚଉବର୍ଗ ଦବାକୁ ସମର୍ଥ, ଚାରି ବର୍ଣ୍ଣ, ବ୍ରାହ୍ମଣ, କ୍ଷତ୍ରିୟ, ବୈଶ୍ୟ, ଶୂଦ୍ର, ଇଏ ଚାରି ବର୍ଣ୍ଣକୁ ଚଉବର୍ଗ, ଚଉବର୍ଗ କହିଲେ ଚତୁର୍ବର୍ଗ, ଚତୁର୍ବର୍ଗ କଣ, ଧର୍ମ, ଅର୍ଥ, କାମ ଆଉ ମୋକ୍ଷ, ଇଏ ଚତୁର୍ବର୍ଗକୁ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ଚାରି ବର୍ଣ୍ଣକୁ ପ୍ରଭୁ ଏ ବିଶାଳ ଯଜ୍ଞ, ଇଏ ବିଶାଳ ସତ୍ସଙ୍ଗର ଆୟୋଜନ କରିଛନ୍ତି। ବୋଲ ଶ୍ରୀ ଗୁରୁ ସ୍ୱାମୀ କି ଏହାର ଆୟୋଜନ ହେଇଛନ୍ତି, ଯାହା ଆମେ ଲକ୍ଷ୍ୟ କରିପାରୁଛେ। ତେଣୁ ଯେତିକି ଯଜ୍ଞ, ଯେତିକି ସତ୍ସଙ୍ଗ, ଯାହା ବି କିଛି ପ୍ରଭୁ କହିଦେଇ ଯାଇଛନ୍ତି ଏବଂ କରୁଛନ୍ତି ମଧ୍ୟ, ଏବେ ଆଗକୁ ଯାହା ମଧ୍ୟ କରିବେ, ସବୁଥିରେ ବହୁତ ବହୁତ କାରଣ ରହିଛି, ତା ପଛ ପଟରେ ବହୁତ ଭୂମିକା ରହିଛି। କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଆମେ ପ୍ରଭୁ ଶ୍ରୀ କେଶବଙ୍କର କରୁଣାକୁ ଲାଭ କରି ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚି ଦୁଇ ପଦ ପ୍ରଭୁଙ୍କ କଥା କହିବାର ସୌଭାଗ୍ୟ ଲାଭ ପ୍ରାପ୍ତ କରିଛୁ। ମାତ୍ର କହିବାକୁ ଚାହେଁ ଯେ ସେମିତି ଆମର କୌଣସି ଜ୍ଞାନ ନାହିଁ, କାରଣ ପ୍ରଭୁଙ୍କୁ ଜ୍ଞାନ ଦ୍ୱାରା କିଏ ସନ୍ତୁଷ୍ଟ କରିବ, କେହି ନୁହେଁ। ଅବଶ୍ୟ ସମସ୍ତେ କହନ୍ତି ଆଗେ ଭକ୍ତି ତାପରେ ଜ୍ଞାନ, ଗୋଟେ ଆମେ କହୁନା ଆଗେ ଜ୍ଞାନ ତାପରେ ଭକ୍ତି। କେମିତି, ଯୋଉ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜ୍ଞାନକୁ ମାଧ୍ୟମ କରି ତୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଜାଣିନୁ, ତୋର ପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ଭକ୍ତି ଆସିବ କେମିତି, ତାହେଲେ ଆଗେ ଜ୍ଞାନ ତାପରେ ଭକ୍ତି। କିନ୍ତୁ ସାଧନା ସ୍ତରରେ ଦେଖିବାକୁ ଗଲେ ସବୁଠୁ ଶ୍ରେଷ୍ଠ ସାଧନା କଣ, ପ୍ରଭୁ ଏକ ନମ୍ବର ଚରମର କଲ୍ୟାଣ ଦେଲେ ତୋତେ କହିଲେ, କହିଲେ ଧନରେ ବିଶ୍ୱାସ ଓ ଭକ୍ତି ଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ସାଧନା ଆଉ କଣ ଥାଇପାରେ। ଏକ ନମ୍ବର ଚରମ ପଢିବେ ମନ ଦେଇକି ପ୍ରଭୁ କହିଦେଲେ, କହିଲେ ବିଶ୍ୱାସ ଆଉ ଭକ୍ତି ଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ସାଧନା କଣ ଥାଇପାରେ।
যদি প্রভুঙ্ প্রতি বিশ্বাস অদি প্রভুঙ্ প্রতি ভক্তি অ্যাঠি বোধে শ্রেষ্ঠ সাধনা কিছু বি নাই পারে বলে প্রভু কে ভাগবত বি সেই কথা কে বিশ্বাস বিনা কর্ম যে বিশ্বাস বিনা কর্ম যে গোবিন্দ ফল না ফলে কথা চিতে গোবিন্দ 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 হে গোবিন্দ বল শ্রী গুরু স্বামী কি ভাগবত কহিলে বিশ্বাস বিনা কর্ম যেতে ফল নফলে কদা চিতে তু যৌ কর্ম করুছু যাহা দি কিছু করুছু যদি সেই কর্ম উপরে তোর বিশ্বাস নাহি তাহলে সেই কর্মর ফল তু কেবে বি পাই পারিবু নাহি অতিপদ শ্রী জগন্নাথ দাস কহিলে মূলটি অটই বিশ্বাস কহই জগন্নাথ দাস ঠাকুর এক নম্বর চরম কল্যাণ বলে তত্ত্বে সেই কথা কহিলে বিশ্বাস ভক্তি ঠার শ্রেষ্ঠ সাধনা কিছু না কেবল এই সাধনা যদি আমি পাথেয় করা তাহলে নিশ্চিত ভাবে প্রভুঙ্কর মহাত্মক প্রভুঙ্কর মহিমা আমি জাঁ পার কারণ হরি কথা প্রভুঙ্কর কথা ইয়ে কথা শুনবা প্রভু নিজে স্বয়ং আসি এটি বিরাজমান করে গতকাল কৌলে না ডাক ন ডাক ধাই আসে মুহি প্রভুকে এটি ডাকিয়া পড়ি নাই প্রভু স্বতঃ প্রবৃত্ত ভাবে এটি আসি নিজে পহঞ্চি নিজের কাম হি করছেন কারণ সি নিজে করছেন ও করছেন আমি সমস্তে নিমিত্ত মাত্র আমি যে প্রভুঙ্কর মহিমা কুচু সব সি নিজে কুচি খালি আমাধ্যম করি আমাধ্যম করি হি প্রভু তাঁকা কুমার খালি আমি নুহে যেত প্রবক্তা আপন মানুষ আসি প্রভু মহিমা কুচার ইয়ে সম্পূর্ণ কথা প্রভুঙ্কর কথা প্রভু মুহুরু বাহার থাকা কথা ইয়ে কথা প্রভু করুণা নহিলে কেহি বি কহিপারে না সেপাই তো গোটে সুন্দর ভজন টি মনে পড়ে প্রভু কেমি হরি কথায় সন্তুষ্ট হরি কথা কহু থা পদ্ম পাদ ধ্যায় থা হরি কথা কহু থা হরি কথা কহু থা পদ্ম পাদ ধ্যায় থা নিঃশ্বাস নারায়ণ নিঃশ্বাস নারায়ণ বল শ্রীগুরু স্বামী ভাই সেই সময় শীতদিন লাগে বরড় যোগের কাঠে হাত পুরিকি বসুল এবার তো শীতদিন না খরাদিন হাত টেকি দৌন প্রভু প্রতি কারণ জাঁথু সমস্তে কুহতি গোটে ঘর করেদেলে বা কাম গলা যদি মু ঘর করেছি সে অনুভূতি কবি প্রভু শুণু সিবি নিজে প্রভু পাখে তাঁর অনুভূতি কহবে প্রভু সে কথা শুনবে নিজে আরতি করবে এটি প্রভুঙ্কর সৎসঙ্গ কেবে বি অধুরাইকি রহিব না কারণ প্রভুঙ্ ইচ্ছা ঈশ্বর যাহা করতে প্রাণীর মঙ্গল পাই প্রভু যাহা বি কিছু করছেন সব কাহাই না সবু কিছু প্রাণী মানকর মঙ্গল পাই হি প্রভু করছেন করুণা কৃপা পাথেয় করে আমি এই বিশ্বরূপা সাত মহাযজ্ঞের উপস্থিত অছি আপন মানে কৌলে যে এই যজ্ঞের মহিমা সহ প্রভু মহিমা যাই যজ্ঞ মহিমা উপরে আলোচনা করলে বিশ্বরূপা সমস্ত শক্তির আধার সে নিজে প্রকৃতি স্বরূপে
প্রকৃতি স্বরূপিণী যোগ মায়া হলে স্বয়ং নিজে বিশ্বরূপা। দ্বিতীয় শাক্ত, কারণ যে বিষ্ণু উপাসনা করতে, প্রভু উপাসনা করতে, নারায়ণ উপাসনা করেন সে বৈষ্ণব, যে শিব উপাসনা করতে, শঙ্কর উপাসনা করতে, অকর্ম কর্মদায়ক আশুতোষ বড় ভগবান শ্রী শঙ্কর সেবা যে করতে সেমানে হলে শৈব। মাত্র যে শক্তি উপাসনা করতে, যে শক্তি স্তুতি স্তব প্রার্থনা করতে সেমানে হলে শাক্ত। প্রভু এটি কলে বিশ্বরূপা শাক্ত মহাযজ্ঞ। বিচার করন্তু, যদি শক্তি ন আসিব তাহলে আমি প্রবচন দেই পারিব? যদি শক্তি ন আসিব এ যজ্ঞ কার্যক্রম কিছু হয়ে পারিব? কিছু বি হয়ে পারিব না। তো প্রভু কইলে এবেঠু হেলা আরম্ভ হেলা, যে তুই এবেঠু ইয়ে আরম্ভ সোপান, প্রাথমিক সোপান। তো প্রভু সেইটিপাই শাক্ত মহাযজ্ঞ কলে তাঙ্কর সন্তান মানুষ, তাঙ্কর এই কেশব ছুঁয়া মানুষ, সন্তান মানুষ সে নিজে করুণা করিবা পাই, কৃপা করিবা পাই, আর শক্তি প্রদান করিবা পাই। ভবিষ্যতে সে যেমিতি মো কাম করিব, প্রভু কইছন্তি তু মো কাম করে, মু তো কাম করিবি। যদি আমি মানে সমস্ত প্রভু শ্রী কেশবঙ্ক কাম করিবা তাহলে প্রভু মধ্যে নিজে আম কাম করিবে। যদি প্রভুঙ্ক পাই আমি কিছু করিবা নাই তাহলে সে কেমিতি আম কাম করিবে? তো আম মানকু মধ্যে প্রভুঙ্কর সেবা পূজা প্রার্থনা ইত্যাদি করিয়া পেয়ে পড়িব। ইয়ে যজ্ঞ কার্যক্রম, ইয়ে যজ্ঞ কার্যক্রম প্রতি সমস্তঙ্কর শ্রদ্ধা আর ভাল পাইবা, আর সহযোগ সমস্তঙ্কর সহযোগর মধ্যে আবশ্যকতা রয়েছে। কারণ জীবনরে আমি সমস্তে সঞ্চুছে, সমস্তে ধনকে সঞ্চয় করে রাখিলে যা সব সঞ্চয় করে রাখিলে কবুনি, সব সঞ্চয় করিকি রাখিলে কেতে জন বাটি চালিলে কে বাটতে, সমস্তে চাহি মু যেতে সঞ্চয় করিকি রাখিবি মোর সেতে লাভ। কে বাটিয়া ভাল পাতি, কে বাটিয়া ভাল পাতি, কিন্তু জাঁয়া দরকার তুমি যেতে বাটিব তুমি সেতে সঞ্চয় করিব। জ্ঞান যেতে বাটিব, আমি ধরা যাও শাস্ত্র পুরাণ পড়ুছু, অধ্যয়ন করুছু, তাকে নিজ ভিতরে যদি রক্ষিথিব জ্ঞানর বৃদ্ধি কেমিতি হব? নিজ ভিতরে রক্ষিথিব যেতে কি জানিছু কবে মু বহু জানিছি, ঢের জানিছি, এতরে জ্ঞান ধীরে ধীরে সমস্তকে বন্টা চালিব, কবে হে মু কিছু জানিনি রে, আহুরি মতে নুয়া সংগ্রহ করিয়া পে পড়িব, নূতন কথা নূতন জ্ঞান কো আরম্ভ করিয়া পাই পড়িব। তাহলে তুমি যেতবেলে বান্তিব তোমার সেতে আগুরি বৃদ্ধি হব। তো প্রভুঙ্কর ইয়ে সৎসঙ্গ কার্যক্রম এটি আমি কিছু সঞ্চয় করিকি রাখিবা, আর কিছু বান্তিবা মধ্যে কোন সঞ্চিবা যদি বিশ্বরূপা শাক্ত মহাযজ্ঞ, প্রথমে সঞ্চিবা শক্তিকে, প্রথমে মা নিজে হিঙ্গুলাঙ্কর পীঠ ইয়ে সহজ হিঙ্গুলা, কারণ আমি যাহা শুনিছু আমার যে বাউনটি শক্তিপীঠ অনেক তন্মধ্যরু মাঙ্কর ব্রহ্মরন্দ্র চক্র পড়েছিল, যাকে মা স্বয়ং নিজে হিঞ্জলাই, মাঙ্কু মধ্যে কি কি হিঞ্জলাই বলে সম্বোধন করতে, কিন্তু প্রকৃতরে হিঙ্গুলা বলে আমি যাহ সম্বোধন করে মাঙ্কর করুণা পাধ্য করি, মা হিঙ্গুলা, মা হিঙ্গুলাঙ্ক নিকটরে সৎসঙ্গ প্রবচন কার্যক্রম হচ্ছে মাঙ্ক নিকটরে। তো শক্তিকে আমি সঞ্চয় করা, এটি প্রভু নিজে শক্তিকে প্রদান করিবে, তাকে সঞ্চয় করা। আউ কোন সঞ্চয় না, যে সৎসঙ্গে বসি থাকে প্রভু কথা শ্রবণ করি থাকে, দেখুন আমি সৎসঙ্গে বসে প্রবচন শুনুছি। ভক্তির প্রথম অঙ্গ হল শ্রবণ, প্রভুঙ্ কথা শুণবা, ইয়ে ভক্তির প্রথম অঙ্গ, আমি শুনছি ভক্তির প্রথম অঙ্গ করুছি। প্রভু সৎসঙ্গ মাধ্যমে আমি ভক্তি কু প্রদান করছেন, ভক্তি কু দেখুন, তাহলে ভক্তি কি সঞ্চয় না দেবা, ভক্তি কু সঞ্চয়া। কারণ প্রেমাচার্য বাবা মধুসূদন গোটে সুন্দর ভজন কহিলে, যদি প্রভু প্রতি না জন্মিলা হতি কেহে গোপিনরে উপরাণ ভাই, কেহে গোপিনরে উপরাণ ভাই, আহা যদি সে চরণ কলু দশম, যদি সে চরণ যদি সে চরণ কলু দর্শন, দেখে ছুটিয়া তুমি যদি প্রভু প্রতি নজনে ব।
বল শ্রী গুরু স্বামী কি যে প্রেমরে আচার্য প্রেমাচার্য বাবা ও মধুসূদন কইলো যদি প্রভু প্রতি যদি তোমার গুরু স্বামীকে প্রতি ভক্তি জাগ্রত ন হুয়ে কইলো যদি প্রভু প্রতি ন জন্মিলা ভক্তি যদি প্রভুক প্রতি ভক্তি ন জন্মিলা তাহলে কি হেব পিণ্ডরে পোড়াণ খাই ইয়ে পিণ্ডরে পোড়াণ খাইকি কিছু লাভ অছি যদি প্রভুক প্রতি ভক্তি ন জন্মিলা কইলো যদি সে চরণ ন কলু দর্শন যদি প্রভুঙ্কর চরণ দর্শন ন হেলা তাহলে ঠাকুর পাখে কই দিও বেগে ফুটি যা নয়ন দুই আরে যদি দুই চক্ষু পাইকি যদি মোর প্রভু পাদ পদ্ম দর্শন নহেলা এ আখি থাইকি যেতে আখি ন থাইকি সেতে প্রভু পাখে কই দিও বেগে ফুটি যা নয়ন দুই যদি প্রভু প্রতি ন জন্মিলা ভক্তি কি হেব পিণ্ডরে পোড়াণ খাই ভক্তি কু সঞ্চয় করিকি রখন্তু আউ বাটিবে কোন বাটিবে কোন তাহলে লুগাপট্টা খটে বাঁধি দিয়েছিলে দিনে হেলে চিড়ি যাব স্নেহ শ্রদ্ধা টিকে বাঁধি দিয়েছিলে চিরকাল রহিথিব বাবা বৈকুণ্ঠ ব্রহ্মচারী কহিলেন তাহলে তুমি যদি গোটে কাহু লুগাপট্টা দিয়ে দিয়েছ সে আজ নহলে কালিকে চিড়ি যাব কিন্তু যদি স্নেহ শ্রদ্ধা টিকে কাহু দিয়ে দিয়েছেন এ চিরকাল পাই রহিথিব সবু তো সরিব সবু তো মরিব এ স্নেহ তো মরিব না এ স্নেহ দিনে পথ বতাইব তুম্ভঙ্কু ভেটিবা পাই হরি হরি সবু সরিব সবু মরিব কিন্তু এ স্নেহ কেবে মরিব এ স্নেহ কেবে সরিব কেবে সরিব না সবু তো সরিব সবু তো মরিব এ স্নেহ তো মরিব না এ স্নেহ দিনে এ শ্রদ্ধা দিনে পথ বতাইব তুম্ভকু ভেটিবা পাই প্রভু ভক্তিরে বন্ধা প্রভু ভাবরে বন্ধা প্রভু হেলা ভক্তর ঠাকুর যদি মন ভিতরে শ্রদ্ধা আছে না প্রভু নিশ্চিত মানুষ প্রাপ্তিরে প্রভু নিশ্চিত মিলবে সমস্ত সপ্রেমে গুরু স্বামী পণিপাত নিবেদন যা হো আপন মানে বিশ্বরূপা শাক্ত মহাযজ্ঞের এই সৎসঙ্গে আপন মানে মনোযোগ পূর্বক প্রভুঙ্ কথা শ্রবণ করা হলে সমস্ত অপমানকে